শরীয়তপুর তিন আসন থেকে পুনরায় আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডামুড্ডা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। নাহিম রাজ্জাক এমপিকে মনোনয়ন দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে সুখে দুঃখে সাংগঠনিক এবং উন্নয়ন কর্মকাণ্ড উনি ত্বরান্বিত ভাবে উনি শ্রম দিয়ে উনি করে গেছেন। এমপি জনতা জনাব নাহিম রাজ্জাক, যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের রেজাল্ট আগামী 7ই জানুয়ারি এই এলাকার মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে সেটা আবারও প্রমাণ করে দিবে। এ আসনে আবারও নাহিম রাজ্জাককে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর কথা জানায় তৃণমূল আওয়ামী লীগ। ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করে জননেতা নাহিম রাজ্জাককে আবার সংসদে পাঠাবো এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্য আমি আশা করি এলাকার সব মানুষে নৌকাকে ভোট দিবে, নাহিম রাজ্জাককে ভোট দিবে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আমরা ডামুড্ডা, ভেদরগঞ্জ, গোসাইরহাট বিপুল ভোটের ব্যবধানে জননেতা নাহিম রাজ্জাককে সংসদে পাঠাবো এবং উন্নয়ন বান্ধব একজন নেতাকে এই এলাকার আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য। এই এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তা, অগণিত উন্নয়ন কাজ করেছেন। সর্বোচ্চ শক্তি দিয়ে জয়যুক্ত করার জন্য নাহিম রাজ্জাককে, এমপি মহোদয়কে, নৌকাকে পাশ করানোর জন্য আমরা কাজ করে যাব। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শরীয়তপুর তিন আসনের নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক এমপি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এত পর্যন্ত আমরা কিন্তু এলাকার সাথে, এলাকার মানুষের সাথে মিশে কিন্তু এলাকার উন্নয়নের কাজগুলো করে থাকি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান এবং তার সুফল ভোগ করছে জনগণ। আমরা আশা করছি যে আমরা অনেকটুকু সফলতা অর্জন করতে পেরেছি এই উন্নয়নের জায়গা থেকে, পাশাপাশি আগামী ভবিষ্যতে যদি নির্বাচিত আমরা হই, আমরা এই এলাকাটাকে আমরা একটি আধুনিক শরীয়তপুরের একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলে মিলে কাজ করব। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, টানা চতুর্থবারের মতো শরীয়তপুর তিন আসনে নাহিম রাজ্জাককে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।